নিয়ারী নির্বাচন মন্ডলী বারঙ্গ ব্লক 33 নম্বর জোন হরিয়ন্তা গ্রাম পঞ্চায়েত খন্দোলপালা মণ্ডপ ঠারে ভারতীয় জনতা পার্টি পক্ষরু এক নূতন সদস্যতা কর্মশালা ও কর্মী সম্মেলনী অনুষ্ঠিত হয়ে যাইছি। বারঙ্গ ব্লক 33 নম্বর জোন ৰ 8 গুটি পঞ্চায়েতৰ কর্মী মানে নিয়ারী নির্বাচন মন্ডলী নবনির্বাচিত বিধায়ক ছবি মল্লিকু খন্দোলপালা মণ্ডপ ঠারে অনুষ্ঠিত সভায় ভব্য স্বাগত সম্বর্ধনা জনাইছিলেন। সভায় গববস্ত মন্ডল বিজেপি সভাপতি ধীরেন্দ্র কুমার বারিক, হরিয়ন্তা পঞ্চায়েত সভাপতি বিজয় কুমার প্রধান, সাইন্স পঞ্চায়েত সরপঞ্চ শ্রীযুক্ত সরোজ কুমার মহাপাত্র, সমিতি সভ্য অব্দুল তহিদ খা, সমাজসেবী সাগরিকা নাথ, কণ্টাপড়া ব্লক আত্মার অধ্যক্ষ প্রদীপ কুমার পাত্র, কণ্টাপড়া ব্লক উপাধ্যক্ষ যতীন্দ্র কুমার বরাল, বিজেপি নিয়ালি সংযোজক সন্তোষ কুমার বিশ্বাল উপস্থিত ছিলেন। বিধায়ক শ্রীযুক্ত ছবি মল্লিক নিয়ালী নির্বাচন মন্ডলীর সাধারণ লোকঙ্কু স্বরকু বিধানসভার উঠাই সমস্যাকু দূর করিবে। বারঙ্গ ব্লকর 8 গোটি পঞ্চায়েত ব্লক ঠারু দূরে অবস্থিত হইতিপারু সাধারণ লোক অসুবিধা ভুগুছন্তি। প্রশাসন লোকঙ্ক পাখকু যাই সমস্যা সম্পর্কে আলোচনা করিবে বলি বিধায়ক কহিছন্তি। সদস্যতা অভিযান আসন্তা 2 তারিখ ঠারু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করিসালা পরে সারা ভারতবর্ষ করিব। ওড়িশার বিজেপি সংগঠন এক ক্রান্তিকারী সংগঠন পরিণত হয়ে সারিছে ও আগামী দিনের ওড়িশার সংগঠন মজবুত হব। বিশেষ করে নিয়া নির্বাচন বেড়ে সংগঠনর সভ্য সংগ্রহ সর্বাধিক হব। আমি এইলাই চেষ্টা করছু যে সংগঠন নহলে সরকার বল হচ্ছে সংগঠন, তো আমার সমস্ত বল বি সংগঠন, তেমন সংগঠন মজবুত করা যাব এ কথা। দ্বিতীয় কথা আপনার কহিলেন 15 বর্ষ শাসন অন্ধ ঘটিছি বা এই অঞ্চল পাই ওড়িশার তো 25-24 বর্ষ অন্ধ ঘটিছি। এ অঞ্চল অন্ধারে শাসন চলিলা, কিছু কন্ট্রাক্টর ডিলর মাফিয়া মানক গুন্ডারা চলিলা, ব্যক্তিগত ভাবে লোকের কিছু লাভ চলিলা, সাধারণ জনসাধারণ ন্যায় পাও নথিলে। এটি অনেক বুড়া বুড়ি ঠিয়া হয়েছে 80 বর্ষ 85 বর্ষের ভত্তা পাই না, অনেক লোক চাল মানে ছপর বি না। এসবর সমাধান পাই আমার বিধায়ক বর্তমান যে সে লোকঙ্ক সোশিয়াল সিকুরিটি উপরে গুরুত্ব দৌঁচ এবং কোণী জায়গায় পিসি মাফিয়া রহিপারে না কি এজেন্ট রহিপারে না। পঞ্চায়েত সভাপতি হরিয়ন্তা দেখন্তু গববস্ত মন্ডল হরিয়ন্তা পঞ্চায়েতের আজ যে সদস্যতা অভিযান জান আরম্ভ হয়েছিল আমার মাননীয় বিধায়ক মোর বড় ভাই শ্রী ছবি মল্লিক আজ আমাকে যে গুরুমন্ত্র দেলে আজ উদ্বোধন দেলে আমি তা দেহে আমি উৎসাহিত আগুক কোভাবে ভাবে এটি সদস্যতা বড়ব, ইয়ে পঞ্চায়েত মজবুত হব, ইয়ে যা জনসাধারণ উচিত ন্যায় পাইব এবং কাম হব তা আমি গুরুত্ব দেব, একজুট রয়ে পঞ্চায়েত কু আগামী নির্বাচনের পুনি পঞ্চায়েত দখল করি না। বাস্তবিক নিয়ালি নির্বাচন মন্ডলীর জনসাধারণ মতে সেবা করা যে সুযোগ মতো দিয়েছেন মোট সেবা হি প্রথম কাম রহব। আউ নিশ্চিত ভাবে নিয়ালির জনসাধারণ যে আশা ভরসা আস্থা মো উপরে রাখিছেন যে আসলে গোটে নূতন ভাবে কিভাবে ভাবে কাম হব, সরকারঙ্কর যোজনা যে সব অছি প্রকৃত হিতাধিকারী পাখে পৌঁছাইবাই মোর কার্যকর্তা আজ মো সম্বোধন কহিলি যে সে নচাহলে প্রকৃতরে হিতাধিকারী পাখে কোণী বিধায়ক কেবে পৌঁছাই পারি নথায়। তেমন কার্যকর্তা মানুষ আমি কিছু যে সমস্ত দুঃখ সুখে সে সমস্তে সাথী হতু মুখ পছরে অছি। আউ সদস্যতা অভিযান যে আরম্ভ হব 2 তারিখরু সেপাই আমার আজ গোটে যোজনা প্রস্তুত হয়েছি, তেমন সদস্যতা অভিযান যেটা হব মতো বি গোটে পুঁ সুযোগ মিলব যে সংগঠনকে নিয়ালী নির্বাচন মন্ডলীর কিভাবে ভাবে সুদৃঢ় করা যাই পারিব। কটক জেলা হরিয়ন্তা পঞ্চায়েত সন্তোষ প্রধান রিপোর্ট এ অন ওড়িশা।